এগারো বছর আগে কিশোর বয়সে যশোর থেকে ঢাকায় আসেন শাওন। দরিদ্র পরিবারের বড় ছেলে, তাই সংসারের উপার্জনের সঙ্গী হতে বঙ্গবাজারে কাপড়ের দোকানে শুরু করেন চাকরি। টানা এগারো বছর চাকরি করে মাত্র দুই মাস হতে ফেব্রুয়ারির এক তারিখে একটা দোকান নিয়েছিলাম ভাই, 1174 নাম্বার দোকান ভাই। স্বপ্ন সব শেষ হয়ে গেছে ভাই। দীর্ঘ এগারো বছর চাকরি করে মাত্র দুই মাস আগেই ভাড়ায় দোকান নিয়ে শুরু করেন নিজের ব্যবসা। তিলে তিলে করা সঞ্চয় আর প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে শুরু করেন স্বপ্নযাত্রা। 1,90,000 টাকা ছিল, 20,000 টাকা নিয়ে বাইরেছি মাল দেখতে যাব। আর 1,70,000 টাকা কাশে হ্যান্ড ক্যাশ টাকা ছিল, ওইটাও চলে গেছে। এর আগের দিন 60,000 টাকার মাল নামাইছি, আর দোকানে আগের ছিল 90,000 টাকার মাল, সব চলে গেছে। তবে সব স্বপ্ন কেড়ে নিয়েছে বঙ্গবাজারের ভয়াবহ আগুনের লিলিহান শিখা। নিজের কষ্টে ঘামে গড়া ঘর চোখের সামনে নিঃশেষ হতে দেখে কি করে বেঁচে আছেন শাওন? বর্তমানে ফ্যামিলির বড় ছেলে আমি, ফ্যামিলির সব হাল আমারই নিতে হয়। নিজে একটা কিছু করতে চাই, বাপ মা আছে, চালাইতে হবে। তার মতো আরো অনেকেরই বঙ্গবাজারে ছাই ভস্মের মতো উড়ে গেছে জীবনের সব স্বপ্ন। পরিবার নিয়ে বাঁচতে একটু সহানুভূতি, একটু সহযোগিতা চান এই ক্ষতিগ্রস্তরা। প্রত্যেক দিন আইসা মার্কেটের সামনে ঘুরি, কোনো ফায়দা হয় না। অনেকে আছে, অনেক সাহায্য পাচ্ছে, মানে আমার একটাই চাও ভাই, কোনো একটা সংস্থা বা কারোর মাধ্যমে যদি সহযোগিতা পাই আবার একটা কিছু করতে পারবো। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।